ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালোভাবে পুজো এনজয় করছো, আমরা খুব ভালোভাবে পুজো এনজয় করছি। তো পুজো এনজয় করতে করতে আমি যতটা পারছি সবই ব্লগ আমি ভিডিও তুলেছি, তো সেগুলোই আমি সব এডিট করে আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার পুজোর যা যা এনজয়মেন্ট আছে আমি সবই আমার ব্লগের মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করছি, আশা করি ভালো লাগবে ব্লগ। এখন তো প্রচণ্ড টায়ার্ড, আজকে সপ্তমী, তো আমি ষষ্ঠী অ্যান্ড সপ্তমীর দুদিনের ব্লগ একটু একটু করে ভিডিও তুলেছি, তো আমি ওই দুদিনেরই একটা ব্লগই আমি মার্চ করে দিয়ে দিচ্ছি। ভিডিও পুরো দেখো, ভালো লাগলে লাইক আর শেয়ার আর কমেন্ট করো, একটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আমার ভিডিও দেখছো, আশা করি ভালো লাগবে। আমি এখন প্রচণ্ড টায়ার্ড, খুব ঘুম পেয়েছে, এডিট করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে, একটা বেজে গেছে, কালকে আবার অষ্টমী পুজো পুজো দিতে হবে, অনেক সকালে উঠতে হবে। তো ঠিক আছে, আশা করি তোমারাও অষ্টমী ভালো কাটাবে, অ্যান্ড অষ্টমীর ব্লগও আমি আপ করবো। এডিট করতে টাইম লাগছে বলে একদিন বা দুদিন পর পর দেওয়া হচ্ছে, মানে ইনস্ট্যান্ট দিতে পারছি না, বুঝতেই পারছো। পুজো একটুখানি নিজেরা এনজয়মেন্টেতে আমরা খুব ব্যস্ত, কারণ আর ব্লগ এডিট করতে তো একটু টাইম লাগে, প্লাস আপলোড করতে মাঝে মাঝে আপ করছি, ফেলিয়ার দেখাচ্ছে, কোনো প্রবলেম হয়তো সার্ভারে হচ্ছে। তো ঠিক আছে, তো এনজয় মাই ব্লগ অ্যান্ড হ্যাভ আ ভেরি গ্রেট দুর্গা পুজো। আবার পরের ব্লগে আবার দেখা হবে। ষষ্ঠীতে মায়ের বোধন হবে বলে মাকে অস্ত্রদান করা হচ্ছে, দেখতে পাচ্ছ একটা সুন্দর মিষ্টি একটা মায়ের মুখ। আর এটা আমরা যেখানে থাকি, আমি আর কৃষাণু, সেই পাড়ার পুজো। তো সকালবেলা মাকে অস্ত্রদান করা হয়েছে, তারপর বিকেলবেলা মায়ের বোধন হবে, তো সেই সবই প্রিপারেশনস এখানে চলছে। আর আমাদের এই ঠাকুরটা এত সুন্দর, মায়া একটা চোখ, আমার খুব পছন্দ হয়েছে, আমার তো খুবই ভালো লাগে, সব মায়ের মুখই ভালো, কিন্তু বিশেষ করে আমার এই মায়ের মুখটা সত্যি খুব পছন্দ হয়েছে, বিশেষ করে চোখ দুটো একদম দারুণ, মানে মায়া মমতা পুরো ভরা যেটাকে বলে। তো ওটা আমরা দেখলাম, খানিকক্ষণ দেখে এনজয়মেন্ট করলাম, তারপরে গেলাম ষষ্ঠী স্পেশাল লাঞ্চ কারিমসে খেতে। কারিমস চিনার পার্কে আমরা গেছিলাম, গিয়ে সেখানে নানান ধরনের লাঞ্চের আইটেমস নিয়েছিলাম। তার আগে বলে দিই, ইন্টেরিয়রটা দারুণ, যারা কারিম চিনার পার্কে যাওনি তারা গিয়ে দেখতে পারো, ভালো অ্যাম্বিয়েন্স, সুন্দর অ্যাম্বিয়েন্স, এক্সপিরিয়েন্স খুব ভালোই হবে, সুন্দর সুন্দর আলো দিয়ে পুরো ইন্টেরিয়রটা ডেকোরেট করা হয়েছিল। তো আমরা ওখানে ভিডিও করলাম, তারপরে ফটো তুললাম, তার মধ্যেই আমাদের যা যা আমরা অর্ডার দিয়েছিলাম একটা একটা করে চলে আসতে লাগলো। ফার্স্টে ফ্রেশ লাইম সোডা, যেটা আমার ম্যান্ডেটরি ওয়েলকাম ড্রিঙ্ক, আমি সব সময় যেখানেই যাই ওটা নিই। তারপর চলে এলো এটা কাবাব, চিকেন হাজারি কাবাব, ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম, অ্যান্ড আমার সত্যি খুব ভালো লেগেছে কাবাবটা খেতে, একটু অন্যরকম, মানে যেগুলো টিপিক্যাল টিক্কা বা তন্দুরি বা রেশমি কাবাব এই টাইপের না, একটু অন্যরকম। আর চিকেনটা খুব সফট ছিল, অ্যান্ড চিকেনের পিসটাও যথেষ্টই বড় ছিল। তো এটার পরে চলে এলো স্পেশাল করিমস বিরিয়ানি, যেখানে টু পিসেস করে মাটন ছিল, একটা আলু ছিল, অ্যান্ড এটা একটু অন্য ফ্লেভারে, তো খুব ভালোই লেগেছে খেতে। একটু লাইট বিরিয়ানি, মানে হেভিনেসটা কম আছে, তো খাওয়ার পরে পেটটা আইডাই করেনি। আমার পার্সোনালি করিমসের বিরিয়ানি খুব ভালো লেগেছে, আমি ফার্স্ট টাইম খেলাম করিমসের বিরিয়ানি, নাম অনেক শুনেছিলাম বাট আজকে আমি এটা ফার্স্ট টাইম খেলাম, তো আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগে করিমসের বিরিয়ানি খেতে আমার সাথে শেয়ার করো। তারপর এলো ফিরনি, ফিরনি আমরা একটাই নিয়েছি, কারণ আমার তো খুব পেট ভরে গেছিলো, আমি জাস্ট এখান থেকে একটু টেস্ট করেছি, তো ফিরনিটাও আমার যথেষ্ট ভালো লেগেছে, খুব সফট ছিল অ্যান্ড খুব ফ্রেশ ছিল। অ্যান্ড আমাকে অনেকেই জিজ্ঞেস করে কোনটার কত রেঞ্জ, ফুড রেট কত, তো তার জন্য আমি এই বিলের ভিডিওটা দিয়ে দিয়েছি, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে ফুডের অ্যামাউন্ট। তো তারপরে এটা এখন ষষ্ঠীর সন্ধ্যা আরতি চলছে, এটা আমার ছোট্টবেলাকার পাড়া, তো আমার পাড়াতে এসে দেখলাম ঠাকুরের আরতি চলছে, তো আমি এখানে একটু আরতিটা দেখলাম, তোমরাও দেখো আমার সাথে আরতি। Thank you.
আমরা চলে গেলাম লোকাল আরও কিছু ঠাকুর এক্সপ্লোর করতে। আমরা কলকাতার সাইডে যাই না, আমরা অত ভিড়ভাড়টা পছন্দ করি না বলে লোকাল ঠাকুর দেখি। আর লোকাল ঠাকুরও যথেষ্ট সুন্দর 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 ঠাকুরের মুখ, সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে পাচ্ছ। এই ঠাকুরটাকে কত সুন্দর দেখতে, এত সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো। এইটা থিম ছিল হচ্ছে শিবাজির থিম, তো সেই থিম অনুযায়ী সব তৈরি করা। সামনে একটা বিরাট বড় ঘোড়া আছে। তো এরকমভাবেই আমাদের ষষ্ঠী কেটে গেল। পরের দিন সপ্তমী। সপ্তমীতে এখানে চণ্ডী পাঠ হচ্ছে, তো তোমরা দেখো সুন্দর ঠাকুরমশাই চণ্ডী পাঠ করছেন। আর এটা আমার ছোটোবেলাকার পাড়া, আমি বাড়িতে এসেছিলাম একটু দেখা করতে, তো সেখানে দেখলাম, তারপর দেখলাম মাইকে চণ্ডী পাঠ মানে শুনলাম, তো তার জন্য প্যান্ডেলে গিয়ে একটুখানি মায়ের দর্শন করে এলাম। তো এটা সকালবেলা, সপ্তমীর সকালবেলা, তো সকালবেলাটা এখানে একটু চণ্ডী পাঠ শুনে তারপর মা বাবার সাথে দেখা করে তারপরে চলে গেলাম। আমরা যেখানে থাকি সেখানে সপ্তমীর খাওয়া দাওয়ার আয়োজন করা ছিল, তো সেখানে আমরা খেতে চলে গেলাম। তো সপ্তমী স্পেশাল লাঞ্চ আজকে আমাদের এই পাড়াতেই হবে। তো এখানে কমিউনিটি একটা হল আছে, সেই কমিউনিটি হলে যাচ্ছি। এটা সোসাইটির মধ্যে দিয়ে কমিউনিটি হলে যাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর একটা পুকুর পুরো বাঁধানো। তো হলের মধ্যে ঢুকলাম, সবাই খেতে বসে যে দেখতে তো খুব সুন্দর লাগছে, তো আমরাও যাবো এবার বসবো। তার আগে দেখলাম কি সুন্দর সব মাছ ফাছগুলো সব সাজানো আছে, পাবদা আছে, কাতলা আছে, ডাল আছে, আলু ভাজা, মিষ্টি, চাটনি, পাঁপড়, যেগুলো হয় জেনারেলি, দেখে তো আরও খিদেটা বেড়ে গেল। খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আগে একটা পেপার পাতলো, তারপরে থালা মানে পেপার প্লেটেতে ভাত দিল, ডাল দিল, দেন আলু ভাজা দিল। আমি এটা লেফট হ্যান্ড থেকে তুলেছি আমার এই ভিডিওটা, তাই হয়তো সেভাবে ভালো ভিডিওটা হয়নি, বাট স্টিল আমি ভিডিওটা তুলে তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছি। তো ফার্স্টে তো ওই ডাল আলু ভাজা দিল, তারপরে কাতলা মাছ দিল, তারপরে পাবদা মাছ দিল। পাবদা মাছটা বিরাট বড় ছিল অ্যান্ড সবকটার টেস্টও খুব ভালো ছিল। তারপর চাটনি, পাঁপড়, রসগোল্লা, ওগুলো আর আমার ভিডিও তোলা হয়নি। তো তারপরে একটুখানি প্যান্ডেলের ভিডিওটা তুললাম, তোমাদের সাথেও শেয়ার করছি। এই প্যান্ডেলটা বৈদ্যনাথ থিমে বানানো হয়েছে, ভেতরে সব দেবতাদের ছবি দেওয়া, আর তার সাথে তো ঝাড়বাতিগুলো একদম অপূর্ব টাইপের। আর তার সাথে তো কিছুক্ষণ আগে তোমরা প্রতিমা দেখেছ, তো আস্তে আস্তে দিন দিন যেন প্রতিমার রূপ আরও খুলে যাচ্ছে। তো তোমরা দেখে নাও, এটা এক্সপ্লোর করে নাও। এই এটা হচ্ছে আমাদের এই পুজো। সপ্তমীর সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেল। সপ্তমীর সন্ধ্যা আরতি দেখতে দারুণ লাগছিলো, ধুনো ধূপ, মানে ঠাকুরের আরতি এত একটা পজিটিভ অ্যাম্বিয়েন্স, এত সুন্দর একটা ফিলিংস আসছিলো সেটা বলে বোঝানো যায় না। চলো এনজয় করি আমরা আরতিটা। আমার ছোটোবেলার পাড়ার পুজোতে সব একটুখানি আড্ডা দিয়ে গেলাম। এখানে মা কাকিমারা সবাই বসেছিলো, একটুখানি সবার সাথে বসে গল্প টল্প করে আমরা আবার বেড়াতে গেলাম। কোথায় গেলাম চলো দেখো, আমরা গেলাম
জিশানে। জিশানে গিয়ে এখানে এগ চিকেন রোল খাওয়ার একটা প্ল্যানিং করলাম। তো এগ চিকেন রোলটা ভালোই ছিল, খুব ভালো ছিল সেটা বলবো না, এখন পুজোর টাইমে এরা সব তাড়াহুড়ো করে দিচ্ছে, তো অন্য টাইমে যখন যেরকম রোলের টেস্টটা থাকে আর যে সেভাবে পেলাম না, একটু ড্রাই লেগেছে আমার। তো ঠিক আছে, পুজো তো সব কিছুই মাফ। তো এরকমভাবেই আমাদের ষষ্ঠী আর সপ্তমী কেটে গেল আর তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা এনজয় করেছো। একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, একটা সাবস্ক্রাইবও করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে, ততদিন ভালো থেকো আর ভালো রেখো। টাটা।